রবিবার মালদার মানিকচক থানার গোপালপুরের আসিনটোলা এলাকায় তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেস কর্মী সমর্থকদের সংঘর্ষে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ল। পঞ্চায়েত নির্বাচনের মুখে তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেস কর্মী সমর্থকদের সংঘর্ষে উত্তপ্ত মালদার মানিকচক। ঘটনাস্থলে মানিকচক থানার বিশাল পুলিশ বাহিনী। মালদার মানিকচক থানার গোপালপুরের আসিনটোলা এলাকায় তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেস কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষ। তৃণমূলের অভিযোগ, এলাকায় তৃণমূলের হয়ে প্রচার করায় কংগ্রেস কর্মীরা তাদের বাড়িতে চড়াও হয়ে জোরপূর্বক কংগ্রেস করার হুমকি দেয়। তা না মানায় তাদের বাড়িতে ভাঙচুর ও মারধর করা হয়। পাল্টা কংগ্রেসের দাবি তারা প্রচারে বেরিয়েছিলেন, সেই সময় তৃণমূলের কর্মীরা তাদের বাধা দেয়, মারধর করা হয় তাদের কর্মীদের। অভিযোগ পাল্টা অভিযোগ এবং এই ঘটনাকে ঘিরে রবিবার দুপুর থেকে রণক্ষেত্রে চেহারা নেয় মানিকচকের গোপালপুরের আসিনটোলা এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মানিকচক থানার বিশাল পুলিশ বাহিনী। জানা গেছে এই ঘটনায় দুই দলের পক্ষ থেকেই মানিকচক থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনা তো আমি দেখতে পাইনি, আমার বাড়িতে ওরাই ওইটা আমার হ্যান্ডিক্যাপ ছেলেটা কানটাতে গা ধুইছে আর ওইটা চেপে ধরলেছে। তখন তো আমি দড়িয়া চেঁচাছি, যাহা ছেলেকে মেরে ফেল দিলে তখন ছেলে ছেড়ে দি ওই কংগ্রেস পার্টি। কেন মারছি কেন? কংগ্রেস করাইবে আমরা কে? আমরা তো জীবনে কংগ্রেস করিনি আর আমরা করবো না কংগ্রেস। জীবন চলে গেল কংগ্রেসের পাতে, ভোট নেই হারগে নামে কংগ্রেস করাবে তো আমি তো কংগ্রেস হবো না। হ্যাঁ কংগ্রেস করতে কইছে। জিওল নিয়ে যুদ্ধেশ তুললি আছে, লাদনা লাঠি লিয়ে আছে, ওগুলো দেখে তো আমি ভয় খেয়ে গেছি। তখন আমি চেঁচাচ্ছি খালি যে হার বাড়ি ঘরকে ভেঙে ফেলে দিলে, হার বাড়ি ঘর ভেঙে ফেলে আর বহুরা তো সব কপট লাগিয়ে লাগিয়ে ঘরে সানিয়ে গেছে। আমি তো ভয়ে আর কিছু করতে পারি না। আর হ্যাঁ ভয় মানে আমি আর একটুক যদি আর হারা এক নেতে রহিত তো আমি ফিট লেগে যেতুম, পড়ে যেতুম, এরকম ব্যাপার। আমি তো রোগের মানুষ। আপনার নাম উকলেমা বিবি।